ছিলেন, আই মিন কিছুদিন আগে লাস্ট সিরিজে মানে কিছুদিন আগে দলের সাথে ছিল এবং সৌম্য সরকার প্রিভিয়াসলি কিন্তু অনেক ভালো পারফরমেন্স আছে বাংলাদেশের পক্ষে ম্যাচ উইনার, বাট রিসেন্টলি ঘরোয়া ক্রিকেটের ফর্মটা ঠিক ওর কাছে যেটা প্রত্যাশা ঠিক অমন পাচ্ছি না, বিকজ ও এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। একটু তো এক্সপেকটেশন ছিল যে ঘরোয়া ক্রিকেটও ভালো করবে তাহলে আমাদের যে পুলটা সেটা একটু বড়ো হয়, এবং ও স্টিল বিলিভ যে ওর সামর্থ্য নিয়ে তো আসলে আমরা সবাই জানি, বা সেটার পুরোপুরি প্রকাশটা আসলে ঘরোয়া ক্রিকেটে অতটা হচ্ছে না, একটু তো হতাশ ডেফিনেটলি। মানে সৌম্য সরকার যেভাবে আউট হয়েছে আপনি তো ফতুল্লাতে বসে দেখেছেন যে ফিল্ডার যেখানে ফিল্ডার ছিল না সে ফ্লিক শটে ভালো খেলছিল, আবার সেখানে ফিল্ডার রাখার পরও একই শট খেলে সুইসাইড করা, মানে মেন্টাল গেমেও আসলে পিছিয়ে যাচ্ছে সৌম্য সরকার। দেখুন এখন তো ওর সাথে তো সবাই কথা বলছে, আই মিন যেই সাপোর্টটা দেওয়া দরকার মেন্টাল সাপোর্টটা বলেন সেই সাপোর্টটা তো ওকে সবসময় দেওয়া হয়, এবং ওকে তো সবসময় কিন্তু আপনি দেখেন সবসময় দলের মধ্যেই আছেন, আশুজার মধ্যেই আছেন, তো এটা আসলে অনেক সামটাইমস ক্রিকেটার নিজেদেরকেই আসলে সেট করতে হয়। আবার মনে আর আমার মনে হয় সমস্যা কিন্তু অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন, সমস্যা কিন্তু নতুন ক্রিকেটার নয়, আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার, তো আসলে আমার মনে হয় যে মেন্টাল যে সাপোর্টটার কথা বল সেটা তো সবসময় পাই, বাট ও নিজেকেই আসলে ঠিক করতে হবে যে আসলে ওর খেলাটা কী হবে এটা ওর নিজেকেই আসলে আমার মনে হয় বেছে নিতে হবে। নির্বাচক হিসেবে নয়, মানে সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন বা সৌম্যর একজন যদি কোচই বলি বা মেন্টরই বলি, হাবিবুল বাশার সৌম্যর কী দেখছে যে ওর কোথায় সমস্যা, ফুটওয়ার্ক নাকি টাইমিং বা আত্মবিশ্বাস, আসলে আপনি যদি তার সাথে কথা বলেন আপনি কোন জায়গাগুলোতে আসলে সাজেশন দিবেন? ব্যাটিং প্ল্যান, আমার মনে হয় ওর ব্যাটিং প্ল্যানটা মানে আমি যে ক্রিকেট হিসেবে মনে করি সব ব্যাটসম্যানের কিন্তু একটা ব্যাটিং প্ল্যান থাকে, আমার সবারই কিন্তু একটা ব্যাটিং প্ল্যান নিয়েই মাঠে নামে, নিজস্ব ব্যাটিং প্ল্যান, সেটা হয় কোন বলারকে মারবো, কোন বলারকে ঠেকাবো, কিংবা কোন সাইডটা বড়ো কোন সাইডটা ছোটো, বাতাসটা কোন দিকে বাতাসটা কোন দিকে, এগুলো কিছু বেসিক জিনিস আছে যে এই প্ল্যানটা সব ব্যাটসম্যানের নিজস্ব ব্যাটিং প্ল্যান থাকে। আমাদের সৌম্য সরকার ও নিজের ব্যাটিং প্ল্যানটা ঠিক করতে হবে যে ও আসলে কীভাবে ব্যাটিং করতে চায়। অনেক সময় আমরা জাস্ট ইনস্টিংটে খেলে থাকি, সেটা করলে সবসময় কনসেন্ট্রেট হওয়া যায় না, বাট নিজের ব্যাটিং বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ব্যাটসম্যানের জন্য। আমার মনে হয় যে সৌম্য ইনাফ ক্রিকেট খেলেছে, ওকে আসলে বোঝানোর তেমন কিছু নেই, এমন না যে সাফল্য কিন্তু অনেক পেয়েছে ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু যথেষ্ট সাফল্য আছে এবং বড় বড় খেলার সাথে টিমের সাথে বড় বড় স্কোর আছে, ওর ম্যাচ উইনিং স্কোর আছে, তো আমার মনে হয় যে ওকে খুব বেশি বোঝানোর কিছু নেই, বাট হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে তার ব্যাটিংটা কেমন হবে ও নিজেকেই আসলে খুঁজে বের করতে হবে।